নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? পলি সুব্রত ব্লগ থেকে আমি পলি বলছি, সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। শুভ সকাল, সুপ্রভাত। এখন বাজে 7:30, আমাদের এখানে এখনও মেঘমেঘ করেছে। কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, 12টার সময় খুব বৃষ্টি হয়েছে। এখন দেখো বন্ধুরা, বাসন নিয়ে চলে এসেছি, বাসন ধোবো। আর এই দেখো জামা কাপড় ভিজাবো। তোমাদের দাদা ভাই আমাকে জল টিপে দিচ্ছে, আমি যখনই কাছাকাছি করি আমাকে একটু জল টিপে দেয়। তখন এই জামা কাপড় ভিজাবো, বাসন মাজবো। তা তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা, জামা কাপড় ভিজিয়ে নিলাম আর এই যে বাসন ধোয়া হয়ে গেল। বন্ধুরা, এবার বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। দেখো বন্ধুরা, বাসি ঘর ঝাড় দেওয়ার পর একবারে ঘরটা মুছে নিলাম, তাড়াতাড়ি করে নিলাম। এরপর যাবো কাস্তে, চা বসিয়েছি, চা খেয়ে দে, চা খেয়ে তারপরে যাবো কাছাকাছি করতে। তাড়াতাড়ি কাজগুলো করে নিই, মেঘমেঘ তো করেই আছে আমাদের এখানে। দেখো বন্ধুরা, আমার কাঁচা হয়ে গেছে, এবার দুটো গেঞ্জিতে নীল দেব। এই দেখো, এগুলো সব কাঁচা হয়ে গেছে। বালতিতে শাড়ি রেখেছি, এখন এক বালতি আছে। এবার এগুলো মিলি কাচলাম তো, এবার এগুলো একটু মিল দিয়ে দিয়ে সাদা জিনিস দুটোতে, সাদা গেঞ্জি দুটোতে। যেন থাকে দেখো বন্ধুরা, আমার কাঁচা হয়ে গেল। কাচলাম, ধুলাম, মেলে দিয়ে চলে এলাম, তারপরে মুখ ধুলাম, আজকে সব তাড়াতাড়ি করলাম কাজ। তারপরে এই যে চা, চাটা অবশ্য আমি করিনি, এই যে দিদি দিয়ে গেল চা, লুচি, চা, লুচি, বিস্কুট। কালকে রাতে লুচি করেছিল, আর আমাদের বাড়ির সবাই না বাসি লুচি চা দিয়ে খেতে খুব ভালোবাসে। তাই এখন এই চা, লুচি, বিস্কুট খাই, তোমরাও খেয়ে নাও বন্ধুরা চা। এখন বাজে 8:30, আমিও খাই, তোমরাও খাও, আর আমার সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, চান করে এলাম, এবার পুজোটা দিয়ে নিই। পুজো দিয়ে তারপরে রান্না করব। জানি না এখনও কী রান্না করব, যাই রান্না করি তোমাদের তো একটু দেখাবোই আমি কী রান্না করছি, সেটা তো রোজই দেখাই, আজকেও দেখাবো যাই রান্না করি। তো বন্ধুরা, পরে আবার ফিরছি, পুজো দিয়ে নিই। দেখো বন্ধুরা, চান করে পুজো দেওয়া হয়ে গেল, আর এই দেখো মুড়ি খাচ্ছি। দিদি পকোড়ি বানালো, আমি আরো দুজন, আমরা দুজন এখন বসে মুড়ি খাচ্ছি। মুড়ি খাওয়ার পর রান্না, আগে খেয়ে নি, পেটটা তো ভরে নি, তারপরে বলো, তারপরে রান্না বান্না। খেতে খেতে দেরি আছে আমাদের, আজ 3:30, 3:30 তো রোজই বাজে। তাহলে আমরা বন্ধুরা খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। কি রান্না করেছি দেখো, পরোটা করেছি, আর এরকম সুজি, আর হচ্ছে পটল আলুর তরকারি। আজকে আর ভাত রান্না করিনি, পরোটাই খাবো। তো আমরা খেয়ে নিই বন্ধুরা, তোমরাও খেয়ে নাও, খাবার দিই তোমাদের দাদা ভাইকে। শুভ বিকাল বন্ধুরা, এরকম রেডি হয়েছি, এখন বাবুকে নিয়ে আবার ডাক্তার কাছে যাব। ডাক্তারবাবু আসছেন আজকে, বললো একবার চেক আপ করিয়ে নিতে, তাই এখন যাচ্ছি। দাদার বাবু আসছে, আমরা যাচ্ছি। দেখো বন্ধুরা, ডাক্তার দেখানো হয়ে গেল, এবার বাড়ি ফিরছি। দেখো বন্ধুরা, বাবাকে ডাক্তার দেখিয়ে চলে এলাম, বাবু চলে গেল, বাবু আর দাদা চলে গেল, আর তোমাদের দাদা ভাইয়ের আমি নেমে গেলাম পানাগড়ে। তাই এসে গেছি প্রায় 10-15 মিনিট হয়ে গেলে এসেছি, আসার পর একটু খিদে পেয়ে গেছে, তো
একটু মুড়ি নিয়ে বসেছি, মুড়ি ছোলা আর ঝুড়ি ভাজা তেল দিয়ে মেখেছি। আজকে তো শনিবার, পেঁয়াজ নিইনি আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা। এখন মুড়ি খাচ্ছি আর তোমাদের দাদাভাই চা খেয়ে বেরিয়ে গেল কালেকশনে। কদিন কালেকশন করতে পারিনি, কালকে আমি গেছিলাম তা হয়নি কদিন ধরে। তারপরে তো আমার লোন আছে, আজকে তো 1 তারিখ হয়েই গেল, একটা বিশাল আমার মাথায় চাপ থাকে লোন। আমি লোন নিয়েছি তো উজ্জীবন আর বন্ধন। তা তোমাদের দাদাভাই কালেকশনে গেছে, আমি এখন মুড়ি খাচ্ছি। তাই মুড়ি খেতে খেতে মুড়ি খাবো, তাই মনে হলো একটু বন্ধুদের সঙ্গে গল্প করি, তাই কথা বলতে এলাম, গল্প করতে এলাম। এরপর আছে আবার রাতের রান্না। আজকে আর কিছু ভাল লাগছে না, 2-3টে শাড়ি পরে আছে ফলস লাগাবার জন্য, লাগাবো না, ভাল লাগছে না। তাই আমি এখন মুড়ি খাই, তোমরাও খেয়ে নাও মুড়ি, বা যে 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 আর যেটা খুশি টিফিন খাও বন্ধুরা। বন্ধুরা আবার চলে এলাম, আমার রাতের খাবার হয়ে গেছে কড়া রুটি আলু ভাজা। বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, আর আমাদের পানাগড়ে একটু বৃষ্টি পড়লে কারেন্ট চলে যায়, এর জন্য ভয়ে আগে রুটি করে নিলাম, রুটি আলু ভাজা। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই আমার পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার করে দেবেন। আর এভাবেই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ভগবানের কাছে আশীর্বাদ করি, যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আপনারা ভালো থাকলে, সুস্থ থাকলে আমিও খুব ভালো থাকবো। তো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ফিরছি, টাটা।